3 দিন ধরে চলছে তল্লাশি, দেহ মেলেনি এখনো। বর্ধমান থেকে আনা হয়েছে ট্রাকার ডগ, সেই কুকুর দিয়ে চলছে তল্লাশি ডানকুনি থানা ও বর্ধমান পুলিশের উদ্যোগে। ট্রাকার ডগ দিয়ে চলছে দেহ উদ্ধারের তল্লাশি, এলাকার মানুষ এসে ভিড় করেছে ডানকুনি পচা খালের ধারে, মানুষ অপেক্ষা করছে কখন উদ্ধার হবে এই দেহ। আপ্রাণ চেষ্টা চালাচ্ছে পুলিশ, পকলেন দিয়ে খালের গোবর সরিয়ে চলছে উদ্ধার কাজ, কাজ করছে ডানকুনি পৌরসভা স্পেশাল টিম। পুলিশের তরফ থেকে চেষ্টা চলছে উদ্ধার কাজে। গত 5ই আগস্ট থেকে নিখোঁজ বীরভূম ইসলাম বাজারের বাসিন্দা সামিম হোসেন ও বরুণ মুর্মুর দেহ উদ্ধার কাজে তল্লাশি চলছে। না, ওই যে ঘরটাতে ক্রাইম ইয়েটা করেছিল ওই ঘরটা, হ্যাঁ হ্যাঁ, ওই ঘরের ভেতরে ঢুকিয়েছে, তবে এলাকায় ঘুরছে, পাওয়া যাওয়া তো উচিত এখন সেটাই। তোমাকে এসে ঘুরলে তোমাকে ধরতে হবে।